नगर बाहिरी रे डम्बी तोहारी कुरिया छोई छोई जाई सब्राह्मण बरिया आलो डम्बी तोए समा करीबे मसंग नी घन कान्ह कपाली जोई लाग एक सपदुमा चौसठी पाखुरी तो ही चरी नाच अडम्बी बापुरी आल अडम्बी तो पूछमी सद्भावे आई ससी जासी डम्बी कहारी नाबे तांति बिकन अडम्बी आवरना चंगरा तोहोरो अंतरे छारी नर अरा तूलो डम्बी हाउ कपाली तोहर अंतरे मोए घलली हारेरी माली सरबरा भंजिया डम्बी खाव मुलान मानमी डम्बी लेमी परान। शुने खूब मजा लागछे जे छेलेटा बोधहय पागल हो गेछे कि समस्त हज बड़ल पड़े गेल। হ্যাঁ, 1000 বছর আগে বাংলা ভাষাটা ঠিক এরকমই ছিল। এটা চর্যাপদের একটি পদ, লিখেছেন কান্ধপাদ। চর্যাপদে এরকম আরো প্রায় 23-24 জন পদকর্তা আছেন যাদেরকে আমরা সিদ্ধাচার্য বলে থাকি। এরা সহজিয়া বৌদ্ধ ধর্মের এক একজন সাধক। তারা নিজেদের ছদ্ম নামে রূপকের আড়ালে এই বৌদ্ধ মতের নানা গূঢ় তত্ত্ব এই পদগুলিতে লিখে গেছেন 1000 বছর আগে। এই পুঁথিটি আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় নেপালের রাজদরবার থেকে। এই পুঁথিটির মূল নাম চর্যাচর্য বিনিশ্চয়। এই পুঁথিটি পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায়নি, পাওয়া গেছে একটু কিছুটা কম, 46.5 পাতা পুঁথিটিতে পাওয়া গেছিল এবং অর্থাৎ 46.5টি পদ পাওয়া গেছিল। এই পদগুলি যেটা রাগ আছে, তাল আছে, এগুলি মনে করা যায় সেই সময় গান হিসাবে গীত হতো। এই চর্যাপদের হাত ধরেই 1000 বছর আগে বাংলা সাহিত্যের পথ চলা শুরু হয়েছিল। আর আমরা সুরকাহন পরিবারের পক্ষ থেকে এই চর্যাপদের হাত ধরেই আবারও শুরু করছি বাংলা কবিতার এক নতুন পথ চলা, যে পথ চলায় আপনারাও হবেন আমাদের সঙ্গী। আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে এই বাংলা কবিতা ধারার এক ধারাবাহিক বিবরণী। সেই জন্য সুরকাহনের যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আপনাদের নজর রাখতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের পাশে পাব, এই আশাই রাখি। নমস্কার।